সুন্দর। আগামী 17 তারিখ সোমবার সারা পৃথিবী মুসলিম ধর্মাবলম্বী যারা তাদের ঈদুল আজহা, সে উপলক্ষে আজকে বিশ্বক্ষণে খেলার মাঠে যে পশুর হাট বসেছে, সেই পশুর হাট আমার মনে হয় আজ থেকে 15-20 বছর ধরে আজকের যে গরুর হাট এত জমেছে বা পশুর হাট এত সুন্দর জমেছে, প্রচুর মানুষের সমাগম, একটা আনন্দ উল্লাসের মাধ্যমে এই পশুর হাট বক্সনগর হতে চলেছে। আজকে আমরা এখানে ভিজিট করতে এসেছি, আমার সাথে আমাদের বক্সনগর বিডিও সাহেব আছেন, আমাদের আরও সমাজসেবী জিমুল হক আছেন, এখানে আছেন নজরুল ইসলাম সাহেব, আমরা সবাই মিলে এই গরুর হাট যাতে বা এই পশুর হাট যাতে সুন্দর এবং আনন্দদায়ক হয়, যার জন্য মানুষকে উৎসাহিত করার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকে আমার জীবনে প্রথম দেখলাম বক্সনগরে এত বড়, এত গরু, এত পশু আজকে এই বাজারে উঠেছে, এত মানুষের সমাগম আমার জীবনে প্রথম দেখলাম। প্রতি বছর হয়ে থাকে কিন্তু এত বড়, এত জাঁকজমক এইবারে প্রথম হয়েছে বক্সনগরের মধ্যে। ঈদ উপলক্ষে অগ্রিম এলাকাবাসীকে কি বার্তা দেবেন? সে আগামী 17 তারিখ অর্থাৎ আগামী সোমবার ঈদুল আজহা মুসলিম ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত শুভেচ্ছা জানাচ্ছি, আপনাদের ঈদটা যাতে আনন্দদায়ক হয়। তার পাশাপাশি ত্রিপুরা রাজ্যে যারা আছেন মানুষ, ত্রিপুরা রাজ্যে আম জনগণ সবাইকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আগাম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ।